বিজেপির জেলা সভাপতিকে অপসারণের দাবিতে স্লোগান। কিছুদিন আগেই একঝাঁক বিজেপি নেতা তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার ময়নাগুড়ি পার্টি অফিসের সামনে দলের মহিলা সংগঠনের বেশ কিছু কর্মী বিক্ষোভ দেখালেন। বিক্ষোভকারীদের দাবি, বিধানসভা নির্বাচনে ময়নাগুড়ির বিজেপি প্রার্থীকে হারানোর চেষ্টা করেছিলেন জেলা সভাপতি, তিনি এখনও এক তন্ত্র কায়েম করছেন বলেও দাবি তাদের। যাদের স্বামীরা এখনও তৃণমূলে, তাদের স্ত্রীরা বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বের দায়িত্ব পাচ্ছেন বলেও দাবি করেন। উল্লেখ্য, কিছুদিন আগে ধূপগুড়িতেও বিজেপির নেতাকর্মীরা গোপন বৈঠক করেন এবং জেলা সভাপতির পদত্যাগের দাবিতে সরব হন। পাশাপাশি ইতিমধ্যে অনেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি দলীয় কার্যালয়ে রাজ্য সভাপতি ও বিরোধী দল নেতার ছবি রাখতে হবে, তারপরও কেন জলপাইগুড়ি বিজেপি কার্যালয়ে তাদের ছবি নেই। নির্দেশ দিয়েছিল ওনার কথা অনুযায়ী আমাদের চলতে হবে, হ্যাঁ, আর যদি না চলি তাহলে ওনার স্টেপ উনি নিবে, তা উনি যে স্টেপ নিল সেটা আমরা হাড়ে হাড়ে প্রমাণ পেয়ে গেলাম। ওনার পছন্দ মাফিক মাফিক যারা ছিল, মানে ওনার নির্দেশ দিয়েছিল, হ্যাঁ, পার্টি বেশ ভাঙচুর করতে হবে, কোশিটাকে হারাতে হবে, এটাই মেন উদ্দেশ্য ওনার। যবে থেকে এই ব্যক্তিটাকে জেলা সভাপতি দিয়ে রাখছে তবে থেকে আজকে ময়নাগুড়ি বিধানসভার কৌশিক রায়ের বিরুদ্ধে তার আজকে পার্টি অফিস ভাঙচুর, সেই জেলা সভাপতির অনুমতিতে ভাঙচুর হয়েছে। জেলা সভাপতি আমাদেরকে অনুমতি দিচ্ছে যেন কোনো প্রকারে কৌশিককে হারাইতে হবে। তাহলে কৌশিককে আজকে আমরা তো আজকে আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি, যেহেতু আমরা সৈনিক, আমরা জানি আমাদের উদ্দেশ্য হচ্ছে পদ্মফুল। সে যেই দাঁড়াক না কেন, রামশ্যাম যদু মধু, আমাদের উদ্দেশ্য পদ্মফুল। তাই আমরা পদ্মফুলকে আজকে দাঁড়ানোর জন্য বা এখানে পদ্মফুল ফুটানোর জন্য আমরা উঠে পড়ে লেগেছি। কিন্তু জেলার সভাপতি আজকে যেই ইস্যুগুলো ভাঙচুর করলো, তাদেরকেই আজকে আমাদেরকে আমাদের অজান্তে আজকে ময়নাগুড়ি বিধানসভা থেকে প্রত্যেকটা কমিটি ইস্যু হলো, অথচ আমার মহিলা মোর্চার নতুন যারা 13 দিনও হয় নাই, আজকে তার স্বামী করে তৃণমূল, তার বউকে উঠাই নিয়ে গিয়ে জেলাতে দিল। জেলা সভাপতি পদত্যাগ চাই। আমরা দু দিনে ছিলাম তৃণমূলের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়ছি, আমরা এখনো আছি, আমরা ভবিষ্যতও থাকবো।